নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদেরকে জানাই আমার প্রণাম এবং হোলির শুভেচ্ছা। আপনাদের হোলির দিন কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আজকে আমি চলে এসেছি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম গ্রামে অট্টহাস। এটা হচ্ছে একটা সত্যিপীঠ, 51 পীঠের মধ্যে এটা হচ্ছে একটা সত্যিপীঠ। এই অট্টহাসে আজকে দোলের জন্য আজকে এখানে প্রচণ্ড ধুমধাম হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত লোক এখানে এসে উপস্থিত হয়েছে। এটা হচ্ছে মহাতীর্থ অট্টহাস। এটা হচ্ছে পূর্ব বর্ধমান দক্ষিণডিহি গ্রামের একেবারে লাস্ট প্রান্তে অবস্থিত। প্রতি বছরের ন্যায় এবছরও প্রচণ্ড ধুমধামের আয়োজন করা হয়েছে। এই এখানে মায়ের ঠোঁট পড়েছিল, তাই এই জায়গার নাম হয়েছে অট্টহাস সত্যিপীঠ। মানুষ দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছে। সকাল সকাল তারা কীর্তন শুনছে এবং মৎস্য গ্রহণ করবে, তারপরে সকলে তারা আবার বাড়ি ফিরবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত মানুষের ভিড়। এখানে সকাল 10টা থেকে শুরু হয় মানুষের ঢলাঢলি, তো 10টা থেকেই মৎস্য বিতরণ চালু হয়ে যায়। সকাল 10টা থেকে মৎস্য বিতরণ চালু হয় 6টা পর্যন্ত। এখানে প্রচুর লোকের আয়োজন, খুব কমের মধ্যে 50-60 হাজার লোক এখানে জড়ো হয় এবং একসঙ্গে সুন্দরভাবে মৎস্য গ্রহণ করেন। এখানে ইয়াং স্বেচ্ছাসেবী দল তারা এই মায়ের মৎস্য পেয়ে তারা সাহায্য করে। এই অট্টহাস মন্দিরটি এতই না সুন্দর, যদি কখনো না আসেন তাহলে বুঝতে পারবেন। চারিধারে গাছপালা সবুজের আবরণ দিয়ে মন্দিরটি ঘেরা আছে। এই মন্দিরটি খুব কমের মধ্যে 5-10 বিঘে জায়গা জুড়ে অবস্থিত। আমার এই বছরটা নিয়ে 2 বছর আসা হবে। আপনারা যদি কখনো সময় পান অবশ্যই আসুন অট্টহাস মায়ের মন্দিরে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন। এটা হচ্ছে শ্রী শ্রী রটন্তী কালী মাতা মন্দির। এই অট্টহাস সত্যিপীঠে প্রচুর মানুষের ভিড়, দূর দূরান্ত থেকে মানুষ আসেন মাকে দর্শন করতে এবং
দর্শন করার পরে খিচুড়ি মৎস্য গ্রহণ করেন। তো আজকে হোলির পরের দিন আমরা দেখতে পাচ্ছেন যে অট্টহাসে কতটা ভিড় মানুষের। এখানে সকাল 10টা থেকে শুরু করে খিচুড়ি খাওয়াতে, শেষ হয় সন্ধে 6টা পর্যন্ত। এখানে খুব কমের মধ্যে 50-60 হাজার লোক মৎস্য গ্রহণ করেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ভিড় মানুষের এখানে। সুন্দরভাবে যারা আছে স্বেচ্ছাসেবক, তারা সুন্দরভাবে মানুষদেরকে খিচুড়ি মৎস্য প্রদান করছেন। সকলে খিচুড়ি মৎস্য এবং সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পরে তারা পাতাগুলোকে নিজেদের যে কোনো এক জায়গায় রাখছেন। তো এখানে খিচুড়ির মধ্যে প্রথমে দেওয়া হচ্ছে বুন্দিয়া, তারপরে খিচুড়ি, টক, এই সমস্ত কিছু। মানুষ আনন্দে তারা এই খিচুড়ি মৎস্য গ্রহণ করছে। চলুন আমরা এবার একটু মেলার দিকটা ঘুরি। মেলা কেমন বসেছে, কত বড় মেলা বসছে একটু দেখি। চলুন সঙ্গে থাকুন আপনারা। প্রথমে বুন্দিয়া, তারপরে খিচুড়ি, তারপরে কুমড়োর তরকারি, তারপরে টক, তারপরে পায়েস, কমপ্লিট। আমরা এইমাত্র মেলার ভেতরে প্রবেশ করছি। মেলার ঠিক মাঝখানে একটা সুন্দর জায়গা রয়েছে, যেটা তীর্থযাত্রী এবং যারা কীর্তন শোনার ইচ্ছা যাদের, তারা এখানে এসে কীর্তন শুনবে। তার জন্য একটা মঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে ওপরে একটা ত্রিপলের মতো দেওয়া আছে, যাতে মানুষজনের রোদ না লাগে, তারা সুন্দরভাবে কীর্তন শুনতে পারেন। প্রচণ্ড ভিড়, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজনের কেমন দৌড় মেলা দেখার জন্য। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা দোকানে মানুষজনের কেমন ভিড়। এই গরমে মানুষজন কেনাকাটা করছে তাদের নিজের পছন্দ মতো। এখানে নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছে। পরের মাল 15 টাকা, 25 টাকা, 50 টাকা, এইসব দামে বিক্রি হচ্ছে নানান রকম জিনিস।